বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমার কাছে এসেছে বাজাজ প্লাটিনা 110 BS6 আর ইলেকট্রিক কার্বোরেটর স্টার্টার গাড়ি। তো এই গাড়িটার সমস্যা, গাড়িটা স্টার্ট নিচ্ছে না। তো প্রথমে এক বন্ধুর কাছে গাড়িটা নিয়ে গিয়েছিল, তো সেখানে সেই বন্ধু নতুন স্পার্ক প্লাগ লাগিয়েও গাড়িটা স্টার্ট দিতে পারেনি। তখন বলেছে BS6-এর কাজ আমাদের কাছে হবে না, এটা সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে। তো কাস্টমার তারপরে আমার কাছে নিয়ে এসেছে। তো গাড়িটার কী সমস্যা হয়েছে আমি প্রথমে দেখব, তারপরে এই সমাধানটা আমি করার চেষ্টা করব। তো যেসব বন্ধুরা কাজ শিখছেন এবং যাদের কাছে BS6 গাড়ি আছে, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আপনাদের গাড়ির সঙ্গে যদি এরকম সমস্যা হয় তাহলে আপনারা কী কী পরীক্ষা করবেন প্রথমে? তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো গাড়িটা কারেন্ট আসছে কি না, তারপরে পেট্রোল আছে কি না সেটা আমি আপনাদেরকে দেখাবো, তারপরে কী সমস্যা হতে পারে সেটাও আমি দেখাবো। বন্ধুরা, আমি এবার চাবিটা অন করবো, অন করে সেলফ মেরে দেখে নেবো এখানে কারেন্ট আসছে কি না। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও চেক করতে হবে, এটা ইলেকট্রিক কার্বোরেটর মডেল, তো এইখানে যদি কানেকশান না আসে তাহলে গাড়িটা স্টার্ট নেবে না। তো এইখানে চাবিটা অন করার সঙ্গে সঙ্গে কিটকিট শব্দ করে, তো সেই শব্দটা হচ্ছে কিনা আমি সেটা দেখব, যদি না করে সেটা দরকার হলে পরিবর্তন করব। তো চাবিটা অন করে আমি দেখব, মারো, হ্যাঁ শব্দটা হচ্ছে, আরেকবার অফ করে অন করো, শব্দটা হচ্ছে। তো এবার আমি তাহলে এইখানে যে কারেন্ট আসার কথা সেটা আসছে কিনা দেখে নিব, মারো। দেখুন বন্ধুরা, এখানে কারেন্ট যে স্পার্ক আসার কথা সেটা খুব সুন্দরভাবে আসছে। আরেকবার আমি আবার দেখানোর চেষ্টা করব, মারো, দেখুন স্পার্ক খুব সুন্দর হচ্ছে। তো তারপরেও গাড়িটা স্টার্ট নিচ্ছে না। এবার আমি পেট্রোল আছে কিনা সেটা দেখে নেব। দেখুন, আমি তেল পাইপটা খোলার সঙ্গে সঙ্গে যে পেট্রোলটা আসার কথা সেটা আসছে, তার মানে পেট্রোলও ঠিক আছে, গাড়ির স্পার্কও ঠিক আছে, তারপরেও গাড়িটা স্টার্ট নিচ্ছে না। তো এবার আমি সিটটা খুলবো এবং ফুয়েল ট্যাঙ্ক খুলবো, এয়ার ফিল্টারটা খুলবো, খুলে আমি আমি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব এয়ার ফিল্টার খুলে আমি কী পরীক্ষা করব সেটা। তো আসুন এটা টোটালি খুলে নিয়ে দেখাবো, না তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। বন্ধুরা, পুরোটা খোলার কাজ সম্পূর্ণ হয়েছে। তো এবার আমি পরীক্ষা করার কারণে এই এয়ার ফিল্টার বক্সটা খুলবো। তো এয়ার ফিল্টার বক্সটা খুলো, তো এয়ার ফিল্টার বক্সটা খুলে আমি কী পরীক্ষা করব সেটা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, পুরোটা খোলার কাজ সম্পূর্ণ হয়েছে। তো এবার আমি এয়ার ফিল্টারটাকে খুলে আমি দেখে নেব। তো এয়ার ফিল্টার বক্সটা খোলার পরে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এবার বন্ধুরা, এয়ার ফিল্টারের সাইডটা খোলা সম্পূর্ণ হয়েছে। এবার আমি এয়ার ফিল্টারটা বাইরে বের করলে হবে না বের করলে হবে? তো এবার আমি সেলফ দাবিয়ে দেখব, দেখুন দেখুন এই যে এ হতে সাহায্যে বাতাসটা ভিতর সোজা টানে, তো একটু বাতাস ভিতরের দিকে টানছে না, তার মানে এই গাড়িটার যে সমস্যা হয়েছে আমার মনে হচ্ছে ভালভ ব্যাকা হয়েছে, নচেত অন্য কিছু আরও হয়েছে। তবে আমার যতটা মনে হচ্ছে ভালভ ব্যাকা হয়েছে। তো আমি হেড কভারটাকে খুলবো, এই যে হেড কভারটা, এটা খুলে আমি দেখব কি হয়েছে এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। দেখুন বন্ধুরা, এই কয়েলগুলো আমাদেরকে খুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই যে টাইমিং চেন, টাইমিং চেনের অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই টাইমিং চেনের অবস্থা। তো টাইমিং চেন উপরে থাকার কথা, টাইমিং চেন নিচে পড়ে আছে। তো এই টাইমিং যে চেনের কারণে যে বাতাসটা ওখানে টানছিল না, সেটা টাইমিং চেনের কারণেই টানছিল না। টাইমিং চেনটা কেটে আছে, ভালভ একদমই খেলছে না, শুধু পিস্টনটা ওঠানামা করছিলো। তো এরকম হলে গাড়িটা স্টার্ট তো নেবেই না। তো এবার আমি টাইমিং চেনটাকে বের করবো এবং টাইমিং চেন লাগিয়ে গাড়িটা স্টার্ট হচ্ছে কি না আমি আপনাদেরকে দেখাবো। তো গাড়ি স্টার্ট হবে না এরকম কোনো সমস্যা নেই, গাড়ি স্টার্ট হবে বন্ধুরা আস্তে আপনাদেরকে কাজ করতে হবে। Thank you.
এখন বন্ধুরা আমরা দুটো জিনিস পরিবর্তন করব, এই অয়েল পাম্পটাকে পরিবর্তন করব এটা সমেত, আর টাইমিং চেনটা পরিবর্তন করব। পরিবর্তন করে গাড়িটার যে সমস্যা হয়েছিল সেটা সমাধান হচ্ছে কিনা আমি সেটা দেখাবো। তো টাইমিং চেন আমি বাজাজ জেনুইনে পাইনি, তো টিভিএসে জেনুইন নিয়ে এসেছি, তো সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন আমি এই টাইমিং চেনটা নিয়ে এসেছি এবং এটা সেট করব। সেট করে গাড়িটা স্টার্ট নিচ্ছে কিনা সেটা দেখাবো। এই টাইমিংটাও সেট করা কাজ হয়েছে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার আমি যে অয়েল পাম্পটা নিয়েছি সেটাকে সেট করব, সেট করে আপনাদেরকে দেখাবো গাড়িটার সমস্যাটার সমাধান হলো কিনা। বন্ধুরা সমস্ত কিছু সেট করার কাজ হয়েছে, তো এবার আমি ইঞ্জিন অয়েলটা ঢেলে নেব। ঢেলে নিয়ে গাড়িটা স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবারে স্টার্ট দিয়ে দেখানোর চেষ্টা করব, মারো। দেখুন গাড়িটার স্টার্ট হয়েছে। তো বন্ধুরা আমি এই ভিডিওর সাথে আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল ঘন্টাকে দাবিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, ওকে বাই।